নাম মনি। আপনার নাম আনু। ক্লাস 8। আপনার নাম মৌ। ক্লাস এবারে এইচএসসি পরীক্ষা দিছি। আচ্ছা আপু, আমি ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা আপু, আমি এই তিনটা বুকে পেয়ে গেলাম। আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করবো দাদা, পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট্ট একটা গিফট রয়েছে। আপু আপনারা প্রস্তুত? আপু একটু এবার সাজতে হবে। জি ভাইয়া। আচ্ছা তো আপু, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায়? কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায়? ছবিতে বা অভিনয়? এটা কি করে পারলেন? মনে হলো তাই, অভিনয় ধরে কি মারা যায় আবার জীবিত হতে পারে? রাইট রাইট রাইট, একদম সঠিক উত্তর। আবার একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিস ছেলে মেয়ে উভয় পড়তে পারে? জিন্স, জিন্স টি শার্ট, টি শার্ট। এটা আলাদা আলাদা তাদের। চার অক্ষরের শব্দ তিন অক্ষর তুলে নিলেও পাঁচ থাকবে, এটা কি? চার অক্ষরের শব্দ তিন অক্ষর তুলে নিলেও পাঁচ থাকবে, দুইটার মধ্যে আপনারা দুইটা পেরেছেন। চার অক্ষরের শব্দটি তিন অক্ষর ফেলে দিলেও পাস থাকবে। ওয়ান, টু, থ্রি, ফোর, পাস করে দিব। তিনটার মধ্যে আপুরা একটা পারলো, দুইটা পারলো, সরি, তিনটার মধ্যে আপুরা দুইটা পারলো। আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব। চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে, কোন সিনেমা দেখা যায় না? কোন সিনেমা দেখা যায় না? স্বপ্নের সিনেমা। কোন সিনেমা দেখা যায় না? তিনটার মধ্যে আপু দুইটা পেরেছেন। কোন সিনেমা দেখা যায় না? চারটার মধ্যে আপু দুইটা পারলো। আমি এখন লাস্ট কোশ্চেন যাবো। চারটার মধ্যে আপনার দুইটা পেরেছে। লাস্ট কোশ্চেন, কোন ড্রেস আপনার কাছে থাকে কিন্তু আপনি সেটা পড়তে পারেন না, আপনি গায়ে দিতে পারেন না, কোন ড্রেস? চারটার মধ্যে আপু দুইটা পেরেছেন। কোন ড্রেস আপনার কাছে থাকে কিন্তু আপনি এটা পড়তে পারেন না বা গায়ে দিতে পারেন না? মানে বুঝি না ভাই, আবার বলুন। সেই ড্রেসটা আপনার কাছে থাকে সব সময় কিন্তু আপনি এটা গায়ে দিতে পারেন না। ড্রেস, সালোয়ার, আপনি গায়ে দিতে পারেন? গায়ে দিতে পারি না কখনো। আপনি পড়তেই পারেন না সেটা? তো পড়তেই পারব না। 1, 2, চাইলে হেল্প নিতে পারেন। 5, হেল্প নিতে পারেন। অ্যাড্রেস, অ্যাড্রেস কেন মনে হচ্ছে? পাঁচটা থেকে ভাই আমি লিখেছি। আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক উত্তর। পাঁচটার মধ্যে আপনারা তিনটা পেরে গেলেন, কেমন লাগলো? ভালো লেগেছে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপু আমাদের ভিডিওগুলো দেখা হয়? জি জি। আচ্ছা, আশা করি সবসময় দেখবেন আপু এই ছোট একটা গিফট আপনাদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আপু, সবাইকে বলেন পেজটা ফলো করে দেওয়ার জন্য। আপনারা সবাই পেজটা ফলো করে দিবেন। ওকে, আর আপুরা যে অ্যানসারগুলো পারেন আপনারা পেরে থাকলে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।